পরে আইস বন্ধু, ঠান্ডা পানি খাইয়া যাও। কি অবস্থা কাশিম ভাই? সাদিও একটু আগে না চা খেয়ে গেলা, আবার চা? হ্যাঁ আবার খামু, খাটি মধু, কাশের লেবু আর আদা দিয়ে সাদি। কে তোর কি অবস্থা? আসসালামু আলাইকুম কমিশনার ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাবু স্কুলে যায় নাই? কি ব্যাপার কাশেম, তোমার ছেলেরই দিয়ে দোকানে কাজকর্ম করাচ্ছ, ওর কি আজ স্কুল বন্ধ? যে না বাবু, এখন থেকে দোকানে কাজ করবে। দোকানে কাজ করবে মানে? ওর পড়াশোনা কি হবে কাশেম ভাই? ছেলেটা দোকানে থাকলে আমার কাজকর্মের সুবিধা হয়। এই সামান্য সুযোগ সুবিধার জন্য নিজের ছেলের ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করতে চাচ্ছেন? লেখা পড়ার জন্য সরকার এখন কত সুযোগ সুবিধা দিচ্ছে তুমি জানো কাশেম? মানে আমি তো এখনো, সরকার সুযোগ সুবিধা না দিলে কি আমার মতন বিধবা মানুষ মেয়েরে পড়াবার পারতাম? কাশেম দেখো, মরিও অল্প বয়সে বিধবা হয়েছে, সে এত কষ্ট করে, তারপরেও তার কন্যারে স্কুল যাওয়া বন্ধ করে নাই। ছেলে মেয়েদের পড়ালেখার জন্য এখন কোনো পয়সা লাগে না কাশেম ভাই, বিনা বেতনে আর বিনামূল্যে বইও দেয়, আমারে বিধবা ভাতা দিতেছে। আরো আছে এই যে খবরের কাগজে, শুনেন সবাই, বর্তমান সরকার দেশের শতভাগ শিশুকে স্কুলে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন, শিক্ষার হার উন্নীত হয়েছে 44 থেকে 70%, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সারা দেশে, গত বছর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে 34 কোটি 22 লক্ষ বই বিতরণ করা হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা পেয়েছে ব্রেইল পদ্ধতির বই, এবার সকল স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে। বুঝতে পেরেছেন? ছেলে মেয়েদের লেখাপড়া করার বাইরে রাখার আর কোনো সুযোগ নাই। ছেলে মেয়েরে মানুষের মতন মানুষ করতে চাইলে লেখাপড়া ছাড়া কোনো উপায় আছে কাশেম ভাই? কাশেম ভাই, সরকারের দেয় এত সব সুযোগ সুবিধা, এত সব সুযোগ সুবিধা থেকে নিজের ছেলেটাকে কেন বঞ্চিত করবেন বলেন তো? ওকে স্কুলে পাঠান। আব্বা আমি তোমার সব কাজে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না, কাল থেকে আমি স্কুলে যামই। ঠিক আছে বাজার, যাও স্কুলে যাও। হ্যাঁ বাবু, আমি আর তুমি মিলা দুইজনে স্কুলে যাব। আমি প্রতিদিন বাবার হইলে স্কুলে যাব আমার মাইয়ার লগে। ঠিক আছে কমিশনার ম্যাডাম, কাল থেকে আমার পোলা স্কুলে যাইব। একদম ঠিক, এখন থেকে বাবু রোজ স্কুলে যাবে। আমগো বাবু স্কুলে যাইব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির 138 কোটি 35 হাজার 860 টাকা বিতরণ করা হয়েছে 2,54,533 জন স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে। এছাড়া সারা দেশে স্কুল পর্যায়ে আরও আর্থিক বৃত্তিও প্রদান করা হয়েছে। সরকারি সুযোগ গ্রহণ করে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এগিয়ে আসুন।